যে ঘটনা ঘটেছে সেটার জন্য 8 সদস্যের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ তালুকদার স্যারকে প্রধান করে একটা তদন্ত কমিটি গঠন করেছেন এবং ওই তদন্ত কমিটি যত দ্রুত পারে আমাদের ইউনিভার্সিটির ভিডিও ক্যামেরা একটা রিপোর্ট আমাদেরকে সম্পূর্ণ। স্যার, কালকের ঘটনাটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, কারা দোষী এটা আমরা খুঁজে বের করব এবং কালকের এই ঘটনায় পুরো যারা সচিবালয়ের সদস্য ছিলেন গভর্নমেন্টের, যারা ওনারা খুব দুঃখ পেয়েছেন যে শাহজাহান ইউনিভার্সিটি শান্তভাবে চলতেছিল, হঠাৎ করে কিসের জন্য এরকম অশান্ত হলো সেটা ওনারা জানতে চান।